রাত পোহালেই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এই দিনে গোলাপ ফুলের বেশ চাহিদা থাকে। বর্তমান পরিস্থিতিতে চাহিদা না থাকার কারণে মাথায় হাত পড়েছে গোলাপ ব্যবসায়ীদের। মালদার ইংরেজবাজার শহরের অতুলচন্দ্র মার্কেটের ফুল বাজারে রবিবার সকাল থেকে ছিল ফাঁকা। বিক্রেতারা জানান, এবছর সেভাবে গোলাপের বিক্রি নেই, দামও বেড়েছে গোলাপ ফুলের। সাধারণত ব্যাঙ্গালোর থেকে ভালো প্রকৃতির গোলাপ আসে, এক একটি গোলাপের দাম প্রায় 60 টাকা। বিক্রেতারা জানান, স্থানীয় গোলাপ ফুলগুলি তেমন ভালো না, দামে পড়ে 20 টাকা পিস। অন্যান্য বছর ভ্যালেন্টাইন্স ডের আগের দিন থেকে অনেকেই ফোনের মাধ্যমে গোলাপ ফুলের অর্ডার দিতেন, কিন্তু এবছর তেমন চাহিদা নেই, যদিও বিক্রেতারা আশায় বুক বাঁধছেন। টুকটাক কাস্টমার, আচ্ছা টুকটাক কাস্টমার, ওই সন্ধ্যার সময় দেখা যাক কি হবে। এখন তো না বিক্রি বাট্টা নেই। এবার দাম কিরকম গোলাপ ফুলের? দাম ওইবার থেকে 10 টাকা মতো বেশি আছে। এই করোনা ফরোনার জন্য লোক বাইরের লোক আসছে না, ভয়ে ফুল মার্কেটে যাবো, আর প্রত্যেকের একটা ভয় আছে। এরকম কত বছর ধরে চলছে আপনাদের? এই মোটামুটি করোনা যখন থেকে চালু হয়েছে, শুরু থেকেই হয়েছে, এই অবধি এখনো 3 বছর ধরে হচ্ছে। এবার বাজার কিরকম ছিল? বিয়ের বাজার? বিয়ের বাজার ভালো না, বড় বড় অকেশন সব ক্যান্সেল করে দিয়েছে। বিয়ের বাজার, হ্যাঁ আমাদের সিনে তো ভালোই হয়, অজ্ঞান মাস পার্বণের তো বিয়ের রমরমা বাজার। কালকে ভ্যালেন্টাইন ডেতে আছে, সেইভাবে এখনো না, সেভাবে বাজার এখনো শুরু হয়নি আমাদের। অন্যবার হয়ে যেত? হ্যাঁ অন্যবার হয়ে যেত। অন্যবার 4 দিন 5 দিন 6 দিন আগে আমাদের অর্ডার পড়ে যায়, 10 পিস গোলাপ লাগবে, 20 পিস লাগবে, সেগুলো নেই। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।